চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে নতুন তালা পাসওয়ার্ড, এই যেন এক সিনেমার গল্প, ক্ষণে ক্ষণে তার ধরন বদলাচ্ছে। এই গল্পের নাম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। যতদিন গড়াচ্ছে এবারে নির্বাচনের সাধারণ সম্পাদক পদটি নিয়ে তত জল ঘোলা হচ্ছে। নির্বাচনের প্রচার প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত সাধারণ সম্পাদক পদে কে বিজয়ী তা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার 8 ফেব্রুয়ারি FDC-তে আবারও চলচ্চিত্রের 18 সংগঠনের নেতাকর্মীরা এক হয়েছিলেন। মূলত জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল ওই দিন বিকেলে, তবে এই বৈঠকে কঠোরতর কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছিল, কিন্তু তার আর নেওয়া হয়নি। মূলত শিল্পী সমিতির ও চলচ্চিত্র উন্নয়ন নিয়েই আলোচনা হয়েছে। তবে আলোচনার আগে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। এবারের নির্বাচনে জায়েদ খানের প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়া জয় চৌধুরী একটা ঘটনা গণমাধ্যমের সামনে নিয়ে এসেছেন। তিনি বলেন, FDC-তে শুটিং করছিলাম, এর ফাঁকে ওয়াশরুমে যাওয়ার জন্য শিল্পী সমিতির কার্যালয়ে গিয়েছি, কিন্তু আমার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলতে পারছিলাম না। এই ঘটনাটি আমি ঠিক বুঝতে পারিনি। এই অফিসে তো গত 4 বছর ধরে নিয়মিত যাচ্ছি আসছি, হঠাৎ করে তালা বদলে গেল কেন বুঝতে পারিনি। এখানে তো কোনো সোনা দানা নেই যে চুরি হওয়ার সম্ভাবনা আছে। জয়ের বলা এই ঘটনাটি পরিষ্কার করে দিয়েছেন কাঞ্চন নিপুণ পরিষদ থেকে সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি গণমাধ্যমকে বলেন, শুধু তালা বদল নয়, আমরা অফিসের চেয়ার, CCTV-র পাসওয়ার্ডও বদলে দিয়েছি, আর এটা করা হয়েছে শিল্পী সমিতির নিরাপত্তার জন্যই। এ নিয়ে বেশি চিন্তা করার কিছুই নেই, সবার সম্মতিতেই কাজটি করা হয়েছে। ধন্যবাদ।